দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব। আমরা এখানে একসঙ্গে দুটি গরু দেখছি। আজ হচ্ছে 19 জুলাই 2023 রোজ বুধবার। আপনারা জানেন প্রতি বুধবারে এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। আমরা দেখবো, জানবো, শুনবো এবং আপনাদের জানাবো যে কী দরে আজকে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। দেখছেন খুব খারাপ অবস্থা হাটের। আমরা একটু শুনি ভাইয়ের কাছে, এখানে ভাই দাঁড়িয়ে রয়েছেন। ভাই, এগুলোর কি বয়স হচ্ছে? আগর দুটাই আগর না দুটাই আগর দুটাই আগর সত্যি না না সত্যি একবারে আগর ঝকঝকা। কত দাম? 320। তার মানে 160 করিয়া আপনি পড়ি গেলেন নাকি? দামটা শুনি পড়ি যাবো না, এনে মাথা ঘুরেছে আমার। দাম আমি কারো কাছে চাইতে পারিনি, প্রথম আপনার কাছে চাইলাম। সত্যি 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 বিক্রি হবে হলো, আর না হলে আমবাড়ি হাটে চলে যাবে। আচ্ছা, তার মানে এই দুটো আপনারা এখন চাচ্ছেন 320। কত পর্যন্ত কেউ দাম বলছে? বিক্রি 285 হইলে হয়ে যাবে। 285 হইলে যাবে, এর এর কম বেশি হবে না। সত্যি আমবাড়ির জন্য কেনা হয়েছে, দর্শক শুনছেন। আচ্ছা, আপনারা এইসব হাট থেকে গরু কিনে নিয়ে যায় আমবাড়ি হাটে বিক্রি করেন, তাই তো? লাভ আছে, লাভ আশা করতে নিয়ে যাই। কেমন লাভ হয় গরু প্রতি? আপনি কিনছেন না সিরাজুল চাচা কিনছে? কে চাচা? চাচা কিনছে, চাচা কিনছে। আপনার চাচার সঙ্গে একটু কথা বলবো। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কটা কিনছেন আপনি আজকে? এই দুটাই, এই দুটাই আপনি। আমি চাই বাইরের যারা দর্শক আছে বা যারা গরু কিনতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করুক, তাহলে তারা একটু উপকৃত হবে, তাই তো? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ চাচা। দর্শক, আমরা শুনছিলাম এবং গরু দুটি আগে আবারও দেখাই আপনাদের। চমৎকার দুটি গরু, চমৎকার গরু দুটি, এবং আমবাড়ি হাটে এ দুটি গরু উঠবে। ওনারা এইসব হাটে কিনে বড় বড় হাটে বিক্রি করেন। দিলাম এখানে আছে আরেকটি। কত ভাই এটা? তারপরে এই পাশে আরেকটি সুন্দর গরু দেখছি আমরা, আমরা সেটার একটু তথ্য নেই। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? খুব ভালো নেই ভাই। কেন? গরু বাজার কম পাওয়া যায়, কম পাওয়া যায়। এখানে আমরা রবিউল ভাইকে দেখছি। রবিউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। এই তো, কি অবস্থা আপনি হঠাৎ? না, গরু তো অবশ্যই কিনছেন। কিনছি কয়েকটা আর কি। কার জন্য? ওই যে ভাইয়ের আসছে চিটাগাং, চিটাগাং থেকে আসছে। আচ্ছা, আমরা কথা বলবো ওনার সঙ্গে। তো দেখি আমরা একটু, এই গরুটা কত চাইছেন ভাই? এটা 135। কত করছে? 100 ভিতর আছে। তা কেমন বেচাকেনার টার্গেট? 115। দর্শক শুনছেন, 115 হলে উনি একটু দেবেন। আমরা দেখি আরও দুই একটি গরু দেখব। ক্রসটা দেখি আগে না। কয় মাস বয়স হবে ভাই এটা?
ছয় সাত মাস হবে? কত চাইছেন এটা? একশো পাঁচ। কত পাওয়া যায় ছয় সাত মাসের গরু? একশো পাঁচ। হ্যাঁ, কি নব্বই পার্সেন্ট বেচিবেন? নেই হইতেই হবে, এনে কম টম হবে নেই, দেওয়া যাবে এক দুই হাজার টাকা কম বেশি হলে দেওয়া। দর্শক শুনছেন, এক দুই হাজার টাকা কম বেশি হলে দেওয়া যাবে। হ্যাঁ, আমরা এই পাশে আরেকটি দেখছি, এটা কি সাইবাল? সাইবাল কত ওইটা ভাই? পঁচানব্বই থুইছেন? কত কোহাচ্ছে দাম? আশি কোহাচ্ছে। তো এটা তো এখন এখানে না বিক্রি হলে তো চলে যাবে মনে আমবাড়ি, নাকি উদ্দেশ্যই আমবাড়ি? এখানে কিনছেন নাকি? এখানে কিনছেন আর আমবাড়িতে দেখছিলেন? দর্শক শুনছেন, এখানে কিনছে আমবাড়িতে বিক্রি করবে। আমরা দেখছিলাম, শুনছিলাম আজকে যে গরুগুলো এটা এটা বেচা কেনা কত? নব্বইয়ের কাছাকাছি, নব্বইয়ের কাছাকাছি বেচা কেনা। এই পাশেও দেখছি আরেকটি বড় ভাই, কত চাইছেন? পঁচানব্বই চাচ্ছেন। কত বলতেছে দাম? আশি একাশি। কত টার্গেট বেচা কেনার? ছিয়াশি হলে ছাড়ে দেবে। শুনছেন যে ছিয়াশি হলে ছাড়ে দেবে। ওই পাশে একটি সাদা গরুটা কই? ও আচ্ছা, মুরব্বী কত এটা? সত্তর বাহাত্তর। কত করছে? পঁয়ষট্টি ছেষট্টি। কেমন টার্গেট? দেখা কেমন হয় বাজার, না? দর্শক শুনছেন যে কেমন হয় বাজার, দেখা যাক। আমরা দেখছি, শুনছি আজকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান, যেখান থেকে কিনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কত চাইছেন? দাম চাচ্ছি পঁচানব্বই নব্বই। আচ্ছা, কত পঁচাশি হলে বেশি দেবেন? তো দর্শক শুনলেন, দেখলেন এবং আপনাদের দেখালাম খুলনা জেলার জাবরের হাটে আজকে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা এ ধরনের গরু কিনবেন, যেখান থেকে কিনে না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।